সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার একুশে নভেম্বর ব্রিক্স সম্মেলনের সময় ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করতে সব দেশকে আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি উনিশশো সাতষট্টি সালের সীমানা অনুসারে এক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুতর ও ব্যাপক শান্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানান দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে প্রধান উদীয়মান অর্থনীতির জোটে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত এই বছরের শুরুতে রিয়াদকে বেদ্রিক্স জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ইসরায়েল হামাস যুদ্ধে একটি সাধারণ প্রতিক্রিয়া তৈরি করার লক্ষ্যে বৈঠকটি হচ্ছে। চামহ মোহাম্মদ বিন সালমান বলেন সৌদি আরবের অবস্থান স্থির ও দৃঢ়। এই সমাধান সংক্রান্ত আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবে ছাড়া ফিলিস্তিনে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের কোন উপায় নেই। পাশাপাশি গাজা উপত্যকা ইসরায়েলে সামরিক অভিযান সৌদি আরব প্রত্যাখ্যান করার কথা পুনর ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ। সেই সঙ্গে এই অভিযান অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি বলেছেন গাজায় উদ্বুদ্ধ নৃশংস অপরাধ শেষ করার জন্য সম্মিলিত প্রচেষ্টার দাবি রাখি এছাড়াও সৌদি যুবরাজ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার সৌদি আরবের প্রত্যাখ্যান করেছেন এবং চিটমহলের মানবিক অবস্থার অবনতি বন্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান বলেছেন গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৌদি আরব সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে অক্লান্ত অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছে সাতই অক্টোবর হামাসের শত শত যোদ্ধার আন্ত সীমান্ত হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় একটি বড় সামরিক অভিযান শুরু করে সেই হামলায় প্রায় এক মানুষ নিহত হয় এবং প্রায় দুশো চল্লিশ জন জিম্মি হয় বলে তেলাবিপ জানিয়েছে অন্যদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রালয় বলছে ইসরায়েল তার প্রতিশোধমূলক অভিযান শুরু করার পর থেকেই ওই অঞ্চলে অন্তত তেরো হাজার মানুষ নিহত হয়েছে